আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার, এখন বাজে ভোর 5:30। তো বাবু ঘুম থেকে উঠে গেছে, আবার একটু ঘুমাচ্ছে, ঘুম ঘুম ভাব ওর চোখে। তো এই সময় ওর সাথে কথা বললে আসলে ও হাসে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। মানে যখন ওর চোখে একটু ঘুম ঘুম ভাব থাকে তখন আর কি। তো যাই হোক, আজকের ব্লগে অনেক মজার মজার জিনিস দেখতে পারবেন। আর বিশেষ করে আজকের ব্লগটা সম্পূর্ণ আফিফকে নিয়েই, আমার বাবাইটাকে নিয়েই। তো যারা আছেন আমার ব্লগের মাধ্যমে আফিফকে অনেক বেশি ভালোবাসা দেন, আশা করব তারা সম্পূর্ণ ব্লগটাই দেখবেন। আর আজকে যেহেতু বছরের শেষ দিন, আগামীকাল থেকে নতুন বছর শুরু হচ্ছে, তো নতুন বছরের আফিফের নতুন লুকও বলা যায়, মানে নতুনভাবে তাকে দেখবেন আর কি। তো যাই হোক, তার জন্য ভিডিওটা দেখতে থাকেন। আর এখন হচ্ছে সকাল 7:30 মতো বাজে, তো বাহির থেকে জানালা দিয়ে রোদ্র আসতেছে। তো আফিফ ঘুম থেকে উঠে গেছে, তা আমি ওর সাথে একটু দুষ্টামি করছি, হাত দিয়ে যখন ছায়া দিচ্ছি তখন ও আসলে মানে তাকাতে পারছে আর হাসছে, আর হাত সরালেই চোখ বন্ধ করছে। যাই হোক, তো ওর সাথে কতক্ষণ এভাবে খেললাম, মাঝে মাঝে সকালবেলা এটা করি। এখন অবশ্য রেগুলার মানে প্রতিদিন ওকে রোদ্রে এভাবে শোয়ানো হয় না, দু একদিন মিস যায়, তবে ট্রাই করি। বাচ্চাদের জন্য রোদটা নাকি ভালো এই আর কি। তো আজকে সকাল সকাল আরেকটা কাজ করে নিব, সেটা হচ্ছে আফিফের জন্য আমি মানে কি বলে, ও যখন পেটে ছিল তখনই ওর জন্য উলের একজোড়া জুতো আর একটা টুপি বানিয়েছিলাম, তরমুজ দেখতে যেমন আর কি ভিতরটা ঠিক সেরকম। তো যাই হোক, সেটা ওকে পরিয়ে ছবি তুলব, তো সেটা দেখতে থাকেন আপনারা। আর আসলে জুতাটা একটু বড় হয়েছে এখনও, কারণ যেহেতু একটু বড় সাইজেরই করেছি যাতে ও কিছুদিন পরতে পারে। তো এখনও আসলে একটু লুজ হচ্ছে, বাট কয়েকদিন পরে মেবি ঠিক হয়ে যাবে। আর টুপিটাও একটু বড়ই বানিয়েছি, তো এই শীতে মোটামুটি ও ভালোভাবেই পরতে পারবে। তো ছবি তোলার বেশি অংশ আসলে আমি এই ভিডিওতে দিব না, সেটার জন্য আমি আলাদা ভিডিও চ্যানেলে পোস্ট করব। এই জন্য তো এখানে দেখতে পাচ্ছেন তাকে, তো তার সাথে কী কী করলাম, মজা করলাম, সেই সব কিছু দেখার জন্য আরেকটা ভিডিও আমি পোস্ট করব, সেটা দেখে নেবেন আপনারা। আর এখন হচ্ছে আমি প্রিপারেশন নিচ্ছি টুকটাক আস্তে আস্তে, কারণ বলেছিলাম যে আফিফকে আপনারা নতুনভাবে দেখবেন, তো সেটারই প্রিপারেশন নিচ্ছি আসলে। তো এগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আমি কী করতে যাচ্ছি। তো হ্যাঁ, অনেকেই হয়তো বুঝতে পারছেন। তো মোটামুটি আফিফের শেষবারের মতো মানে কি বলে, আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। আমার বাবার জন্মের সময় থেকে অনেক চুল হয়েছে, যে ওকে দেখেছে সেই আসলে বলেছে যে ওর এত চুল আসলে কার মতো হয়েছে। তো যাই হোক, যার মতোই হোক, বাবার মতো হোক বা মার মতো হোক, বাট বাবাইটার আমার মাথা ভরা চুল হয়েছে। তো আজকে সেই চুলগুলো ফেলে দিব, তো শেষবারের মতো ওর মাথাটা একটু আঁচড়ে নিলাম, একটু দুষ্টামি করলাম। তো এখন একটু পাউডার দিয়ে দিচ্ছি, যাতে আসলে ওর মুখে বা ঘাড়ে গলায় এদিকে চুলগুলো না বসে কাটার সময়। তো এখন চুল কাটার প্রসেস শুরু করে দিয়েছি, আর সেটার জন্য আম্মু মানে শুরু করেছে আর কি, আম্মুকে দিয়ে কাটাচ্ছি, কারণ কি বলে এটাও যাতে ওর কাছে স্মরণীয় থাকে যে ওর চুল প্রথম ওর নানি ফেলেছে। যদি আমি নিজেও পারি, আমি নিজেও কিন্তু অনেকের প্রথমবার চুল ফেলেছি, মারিয়ামের চুল ফেলেছি, গত ব্লগে কিন্তু দেখেছেন আপনারা। তো ওর ছোট থাকতে ওর চুল মেবি 1 মাস যখন হয়েছে তখনই ফেলেছিলাম, তো সেটা আমি ফেলেছিলাম, বাট আফিফের চুল ওর নানিকে দিয়ে ফেলছি। তো এমনিতে বেচারা কিন্তু সব কাজের সময় ঘুমায় থাকে, আপনারা ছবিতে কিন্তু দেখেন ম্যাক্সিমাম সময় যখন ওকে নিয়ে ছবি তুলতে চাই তখন ও ঘুমায় থাকে, বাট চুল কাটার সময় বেচারা ঘুমাচ্ছিল না, যখন ওর ঘুমানোর আসলে দরকার ছিল
তখন কিন্তু ইচ্ছা মতো নড়াচড়া করছিল, তো এই জন্য একটু সময় লেগেছে চুলটা কাটতে। আর যেহেতু বাবুকে টিকা দেওয়াবো, তো তখন আসলে জ্বর আসতে পারে, এই জন্যই আম্মু বললো চুলটা আগে ফেলে দিতে, তাহলে ও একটু রিল্যাক্সে থাকতে পারবে আর কি। আর চুলও মোটামুটি অনেক বড় হয়ে গিয়েছে, মানে যতটুকু জন্মের সময় হয়েছিল তার থেকে অনেক বেশি বড় হয়ে গেছে, যার কারণে ও গরমের মানে শীতের ভিতরেও ঘামে। তো এখন দেখতে পাচ্ছেন আমার বাবারে অর্ধেক মাথা ছিলে দেওয়ার পরে কেমন লাগছে, চান্দি ছিলা যাকে বলে। তো এটা আসলে মজা করার জন্য এই অবস্থায় মানে ওকে একটু শ্যুট করলাম। আর ও বিরক্ত হয়ে যাচ্ছিল, কারণ যখনই মাথা এই করতেছিলাম কাটার জন্য তখনই ওর মেবি সুরসুরি লাগতেছিল, তো ও খুব নড়ছিল, তো এই জন্য ওকে ব্রেক দিয়ে দিয়ে আসলে ওর চুল কাটতে হয়েছে। তো আম্মু কিছুক্ষণ কাটার পরে বাদ বাকিটা ম্যাক্সিমাম সব আমি কেটে দিয়েছি, কারণ যেহেতু খুব নড়াচড়া করছিল একটু সময় নিয়ে আস্তে আস্তে কাটতে হয়েছে। আর আসলে সাবান টাবান দেইনি, হালকা গরম পানি নিয়ে নিয়েছিলাম, যেহেতু শীতের দিন এর জন্য হালকা একটু কুসুম গরম পানি নিয়েছিলাম, সেটাই চুলে হালকা হালকা করে যতটুকু কেটেছি তো সেই জায়গায় জায়গায় লাগিয়ে তারপরে কেটে নিয়েছি। আর যেহেতু রেগুলার গোসলের সময় আসলে দুই একদিন পর পরে ওর মাথায় শ্যাম্পু করা হতো, পরিষ্কারই ছিল, তো চুল কাটতে জন্য কষ্ট হয়নি। অনেক সময় বাচ্চাদের মাথায় মানে বেশি তেল দিলে দেখা যায় তেলের একটা কাষ্ঠা ভাব হয়ে যায়, তো সেই সময় আসলে কিন্তু মানে চুলে খুশকির মতো হয়, মানে ময়লাটা জমে থাকে চুলের গোড়ায়, তখন কিন্তু খুশকির মতো কেমন মানে পড়ে থাকে আর কি, কাষ্ঠা একটা ভাব হয়ে যায়, সেই চুল আসলে কাটতে কিন্তু কষ্ট। বাট আফিফের ক্ষেত্রে সেটা হয় নাই। তো যাই হোক, ওর চুলগুলো এখন কেটে নিচ্ছি, যদিও আমার খুব পছন্দের ছিল, কারণ এটার জন্য আমার বাবাইকে আরো বেশি কিউট লাগতো। তো যাই হোক, কিছু তো করার নেই, কাটতে হবে, যদিও আরো আগে কাটার কথা ছিল, আমাদের ইচ্ছা ছিল, ওর বাবার আমার দুজনের ইচ্ছা ছিল ওর 7 দিনের দিনেই চুলটা কেটে দিব আকিকার সময়ে, কারণ আমাদের ইসলামিক হিসেবে তো 7 দিনের দিনে আসলে চুলটা কেটে দিতে হয়, নাম রাখতে হয় আর আকিকা দিতে হয়, মানে যাদের সম্ভব আর কি। এটা আসলে বাবার কি বলে জিম্মেদারি হিসেবে ধরা হয়। তো যাই হোক, 7 দিনের দিনে কাটতে চেয়েছিলাম, বাট আমার মা না করলো, মানে আমার শাশুড়ি মা না করলো, যে 7 দিনের দিন কাটতে না করেছে এই কারণে, কারণ ওর নাভিটা তখনও পুরো শুকায়নি, নাভি পরেও নি, একটু দেরিতে পড়েছে, ওর নাভিটা শুকাইছে একটু দেরিতে, তো এই জন্য আসলে আমার শাশুড়ি মা বললো যে নাভি শুকাই নিক তারপরে ওর চুল কাইটো। তো যাই হোক, তো এই জন্য আসলে তখন আর কাটা হয়নি, পরে আসলে দেরি হয়ে গেছে কাটবো কাটবো করে। তো গত কয়েকটা ব্লগে আসলে বলেছিলাম যে মানে আমার ভিউয়ার্স যারা আছেন তাদেরকে যে তাদের বিশেষ দিনগুলো আমাকে জানাতে, আমি আমার ব্লগের মাধ্যমে তাদেরকে উইশ করব। তো এটার মোটামুটি ভালোই সাড়া পেয়েছি, অনেকেই জানাচ্ছেন, তো আজকের ব্লগেও আমি একজনকে উইশ করব। তো সেটা এখন করছি না, কিছুক্ষণ পরে করছি, তো ব্লগটা দেখতে থাকেন। আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পরে দুপুরের খাবার দাবার করা শেষ, তো আমরা একটু বাইরে যাব, এই জন্য রেডি হচ্ছি। তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি, আফিফের আব্বু এখনও আসেনি, তার জন্য ওয়েট করতেছিলাম। তো কারণ আসলে ওর আসার কথা ছিল দুপুরে লাঞ্চ করে তারপরে বাইরে যাব, কিন্তু এখন 4:30 মতো বাজে, এখনও সে আসে নাই। তো যাই হোক, এখন 4:30 একটু বেশি, মানে ও বাসায় আসার সাথে সাথেই আমরা বের হয়েছি। আসলে ও লাঞ্চ করার কথা ছিল বাসায় এসে, বাট সে এত দেরিতে আসছে যে কি বলে 4:30 সময় প্রায় আসরের আজান দিয়ে দিচ্ছে, তখন সে লাঞ্চ করছে। তো ও লাঞ্চ করার পরে আমার সাথে সাথেই বের হয়ে গেছি, যেহেতু আমি আগে থেকেই রেডি হয়েছিলাম তাই বেশি সময় লাগেনি। আর আজকে মোটামুটি কয়েকটা কাজই আছে, তো এই জন্য আসলে বের হয়েছি, বাবুকে সাথে নিইনি, বাবুকে বাসায় রেখে যাচ্ছি, অল্প কিছু সময়ের জন্য যাচ্ছি, তবে বেশ কিছু কাজ আছে সেগুলো আর কি শেষ করব।
এই জন্য। তো প্রথমে আমরা মানে একটা শপিং মলে যাব, আসলে জুয়েলার্সের দোকানে যাব। তো আমরা চলে আসছি জুয়েলার্সের দোকানে। অবশ্য আজকে কোনো কিছু কেনাকাটার জন্য আসিনি, অন্য একটা উদ্দেশ্যে এসেছি, তো সেটা একটু পরেই বলি। আর 2018টা কার কেমন কাটালো সেটা কমেন্টে আমাকে জানাবেন, সবার কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। আর আমার 2018 আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, কারণ এই বছরটায় আমি অনেক বড় একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে আমার আফিফকে পেয়েছি। তো এটার চেয়ে বড় আর কিছুই নাই, তাই এই বছর যে জিনিসগুলো পেয়েছি না কেন সেই জিনিসগুলো আর আলাদা করে উল্লেখ করছি না, কারণ সবচেয়ে বড় জিনিস তো আমার বাবাইকে আমি পেয়েছি। তো আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা যে আল্লাহ কি বলে আমাদের এত সুন্দর একটা বাবু দিয়েছে, তো তাকে যেন সঠিকভাবে বড় করতে পারি, মানুষের মতো মানুষ করতে পারি, সেটাই কাম্য। সবাই এই দোয়া করবেন। তো যাই হোক, আমরা জুয়েলার্সের দোকানে চলে এসেছি, আর আপনারা এখন অবশ্যই দেখে বুঝতে পারছেন যে কী কারণে এসেছি। তো এটা হচ্ছে আমার বাবার চুলের অবশিষ্ট অংশ, অবশিষ্ট অংশ বলতে সব চুলই এখানে। তো সেগুলো নিয়ে এসেছি, এটার ওয়েট করার জন্য আসলে এসেছি, কারণ এগুলো পরিমাণে এত কম যে আসলে যে কোনো জায়গায় কিন্তু মানে ওজনটা করা যায় না ঠিক মতো। তো জুয়েলার্সের দোকান থেকেই ওজনটা করাবো। আর আসলে এটা সম পরিমাণ মানে যেই রূপার ওজন হয় সেটা যতটুকু যে মানে যেই টাকাটা আসে আর কি, সেই পরিমাণ টাকা আসলে দান করতে হয়, তো সেই জন্যই বেসিক্যালি আসা। যদিও এটা 7 দিনের দিন করাটা উত্তম ছিল, বাট বললামই তো কী কারণে করতে পারিনি। তো যেই কাজে এখানে এসেছিলাম সেটা শেষ, এখন অন্যান্য কাজের জন্য আরও বিভিন্ন মানে দু এক জায়গায় যেতে হবে, সেদিকে যাব। তো এর আগে প্রথমে ভাবলাম কি বলে কিছু খাওয়া দাওয়া করে নিই। অবশ্য খাওয়া দাওয়ার ভাবনাটা আমার ছিল না, আফিফের আব্বুরই ছিল। তো সেই জন্য এই কাজ শেষ করে আগে রেস্টুরেন্টে গেলাম, কারণ এই মার্কেটের পাশেই একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা রেগুলার যাই, তো ওইখানেই গেলাম। আর একটা বছর যখন আসলে চলে যায় আর নতুন একটা বছর আসে, তো নতুন বছরটাকে আসলে স্বাগত তো জানাতেই হয়, কিছুই করার নেই, কারণ সময় তো থেমে থাকবে না, সময় চলেই যাবে। তো তারপরেও আসলে একটা বছর যখন মানে জীবন থেকে চলে যায় সেই বছরের সাথে কিন্তু অনেক রকমের হাসি কান্না সুখের দুঃখের অনেক রকম স্মৃতি থাকে, তো সেটা আসলে স্মৃতি হিসেবেই থেকে যায়। আর তো যাই হোক, বলতে বলতে আপনাদের সাথে অনেক কথাই বলে ফেললাম। আসলে এখন আপনাদের কাছ থেকে অনেক বেশি উৎসাহ পাই, যার কারণে আপনাদের সাথে রেগুলারইভাবে কথা বলতে ভালোই লাগে। তো এই জন্য অনেক সময় অনেক ধরনের বেশিও বকবক করে ফেলি, তো মনে কিছু নেবেন না। আর আমার মনে হয় যারা আমাকে পছন্দ করেন তারা অবশ্যই মনে কিছু নেবেন না, তাদের কম বেশি ভালো লাগবে, কারণ ভালো লাগে বিদায়ী আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখেন। আর অনেকেই আছেন যারা নেগেটিভ কমেন্ট করেন, তো নেগেটিভ মানুষ সব জায়গায় কম বেশি থাকবে, তো তাদেরও জন্য আমার শুভকামনা অবশ্যই সবসময় থাকবে। আর এখন হচ্ছে রেস্টুরেন্টে চলে আসছি আমরা, এখন খাবার নিয়েছি, তো চিকেন চাউমিন নিয়েছি। আসলে ও তো লাঞ্চ করেছে একটু আগে, তো ও কিছু খাবে না, আমার জন্যই নিয়েছি, আর এটা একা আমার পক্ষে খাওয়াও সম্ভব না, তো এখান থেকেই ও খাবে, আর সাথে আমরা কফি খাবো, দেন আমাদের অন্য কেনাকাটার জন্য বের হব। তো খুব ফাস্ট ফাস্টই সব করতে হয়, কারণ যেহেতু বাবুকে রেখে আসছি বাসায়, তো আসলে এখন কিন্তু চাইলেও বেশি সময় থাকা যায় না, মনও সায় দেয় না। তো যাই হোক, আজকের কি বলে চাউমিনটা খুব ইয়াম্মি ছিল, ভালোই লেগেছে, কারণ আমি আসলে ওর যেহেতু আসতে দেরি হবে তো আমাকে বলেছিল লাঞ্চ আগে করে নিতে, যদিও আমার একা লাঞ্চ করতে ভালো লাগে না, আমি
মানে করি না ম্যাক্সিমাম সময়, বাট এখন একটু করতে হয়, বাবু হওয়ার পর থেকে। এখন আসলে ওভাবে আমাকে না খাইয়ে থাকতে দেয় না, ওর জন্য আমি ওয়েট করতে চাইলেও বাসার কেউ আমাকে ওয়েট করতে দেয় না, যেহেতু বাবু খুব ছোট, তো ওর খাওয়া দাওয়া যেহেতু আমার উপর নির্ভর করে, তো এই জন্য আসলে চাইলেও এখন ওর জন্য সেরকম ওয়েট করতে পারি না আমি। তবে রাতের জন্য ওয়েট অবশ্যই করি, দুপুরেরটা দেখা যায় আমি ওর দেরি হলে আমি লাঞ্চটা করে নিই। তো যাই হোক, এখন আবার যাচ্ছি আমরা আরেকটা জায়গায় যেখানে কসমেটিক্সের কিছু জিনিস কিনতে হবে, আবার মেকআপ আইটেমের কিছু জিনিস কিনতে হবে। ওটা আসলে শেষ হয়ে গেছে কিছু জিনিস, আর কিছু জিনিস আসলে বাড়িতে গিয়েছিলাম, তো এখানে ছোট ছোট যেহেতু বোন আছে তো ওদেরকে দিয়ে এসেছি। তো যাই হোক, এখন সেই জিনিসই কেনাকাটা করব, আর তার ফাঁকে ফাঁকে আপনাদের যতটুকু দেখানো সম্ভব হচ্ছে দেখাচ্ছি। আর একটা নেল কাটারও নিতে হবে, কারণ অলরেডি দুইটা নেল কাটার আমি খুঁজে পাচ্ছি না, একটা আমার একটা আফিফের আব্বুর, তো দোনোটার একটাও খুঁজে পাচ্ছি না, কি করেছি নিজেও জানি না। আর অল্প করে একটু মানে খোঁজ নিয়েছিলাম ঘরে, খুঁজেছিলাম কিন্তু পাচ্ছি না, তো আর ভালো লাগছে না, সময় নিয়ে খুঁজতেও ইচ্ছে করছে না, আর বাবুকে রেখে আসলে ওই সময়টা পাইও না, সব কিছুই টেলোমেলো অবস্থায় থাকে এখন, তো এই জন্য সেটা নিয়ে নিব। আর হচ্ছে একটা আইলাইনার নিব, আর টুকিটাকি আরও কিছু কেনাকাটা আছে, এই জন্য একসাথে স্বপ্নে আসলাম, স্বপ্ন থেকেই নিয়ে নিব। আর এখানে আসলে কিছু নির্দিষ্ট ব্র্যান্ড আছে, যে মানে কসমেটিক্সের মেকআপ আইটেমের যে অরিজিনাল প্রোডাক্টগুলো পাওয়া যায়, অন্যান্য বাহিনী সবগুলো থেকে কিন্তু আসলে অরিজিনালটা নিচ্ছি কি না সেটার কোনো গ্যারান্টি থাকে না, বাট এটাও কতটুকু গ্যারান্টি আছে আমি নিজেও জানি না, বাট তারপরেও মনে একটা মানে কি বলে স্যাটিসফ্যাকশন আসে আর কি, এই জন্য এখান থেকে নেওয়া। আর চোখের জন্য বিশেষ করে আমি সবসময় মানে টাকা একটু বেশি লাগলেও দেখা যায় কি বলে ব্র্যান্ডের জিনিসটা ইউজ করতে ট্রাই করি, রিজনেবল প্রাইসের মধ্যে যেসব ব্র্যান্ডের জিনিস আছে এগুলো, খুব এক্সপেন্সিভগুলো হয়তো সেভাবে অ্যাফোর্ড করা হয় না, কিছু কিছুটা করি। বাট আমিও সবাই যারা আমার ভিউয়ার্স আছেন দেখছেন ব্লগ তাদেরকে বলবো যে ভালো জিনিস কম জিনিস ব্যবহার করেন, বাট ভালোটা ব্যবহার করেন, আর চোখের সাথে কখনোই কম্প্রোমাইজ করা উচিত না, কারণ স্কিনে বা অন্য কোথাও কিছু হলে সেটার কিন্তু অন্যরকম একটা মানে কিছুটা হলেও ধৈর্য ধরা যায়, বাট চোখে কিছু হলে কিন্তু মানে কোনোভাবেই এটা ই করা সম্ভব না, তো এই জন্য হচ্ছে চোখের জন্য একটু কেয়ারফুল থাকাই উচিত। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, তো এখন এখান থেকে একটা আইলাইনার নিব আর দেখি কি নেওয়া যায়। আর আসলে এইসব সুপার শপগুলোতে আসলে তো বোঝেনি, যারা হাউস ওয়াইফ আছেন বা বিশেষ করে মেয়েরা আছেন সাংসারিক, তাদের তো কম বেশি টুকি মানে খুঁটিনাটি যা দেখবেন তাই কম বেশি নিতে ইচ্ছে করে, তো সব তো আর নেওয়া সম্ভব না, এক একটা সময় এক একটা নিতে হয় আর কি, সব কিছুই ম্যানেজ করে চলতে হয় জীবনে চলতে গেলে। তো দেখছিলাম বাবুর জন্য কিছু নেওয়া যায় কি না, তারপরে এখানে দেখলাম যে স্টেপের জুতারও নতুন কালেকশন রেখেছে, সেটাও দেখলাম, যদিও মানে স্টেপের বা বাটার যেসব জিনিস তারা রেখেছে এগুলো আসলে তাদের শোরুমে গিয়েই কেনাটা আমার বেশি পছন্দ যার যার নির্দিষ্ট শোরুম থেকে, তো এই জন্য আর এখানে দেখিনি, অন্যান্য ওদের অন্যান্য যেসব জিনিস আছে তা কিছু দেখলাম, আর টুকটাক কিছু ভিডিও করলাম আপনাদের জন্য। তো এখন বাসায় যাব, আর এর আগে বলছি যে আমার যে ভিউয়ার্সের উইশ করার কথা ছিল তো সেটা ওই উইশ করব। তো আমার চ্যানেলের ভিউয়ার্স বলেন বা সাবস্ক্রাইবারই বলেন, আমার সুইট একটা আপু রবিন কাকলি, তার হাজবেন্ডের হচ্ছে শিবলুর রহমান ভাইয়ার জন্মদিন, তো আমার ব্লগের মাধ্যমে ভাইয়াকে উইশ করছি, ভাইয়া হ্যাপি বার্থডে টু ইউ, আর হচ্ছে আপনি সামনের দিকে এগিয়ে যান, আপনার মনের সব ইচ্ছেগুলো
আল্লাহ পূরণ করুক, এবং আপনি আর আপু অনেক অনেক ভালো থাকেন, সেই শুভকামনা আপনাদের জন্য রইল। তো আরও যারা ভিউয়ার্স আছেন, আপনারা চাচ্ছেন যে আমার ব্লগে আপনাদেরকে উইশ করি, তারা অবশ্যই আপনাদের বার্থডে বা ম্যারেজ ডে এগুলো আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, আগে থেকে জানিয়ে দিবেন, যাতে আমি আমার ব্লগের মাধ্যমে আপনাদের উইশ করতে পারি। তো যাই হোক, এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করছি না, কারণ সকাল থেকে মোটামুটি রাত পর্যন্ত সারাদিনের জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো বাসায় গিয়ে আর ক্যামেরাটা অন করবো না, এখানেই বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাইকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি, কারণ পুরোনো বছরটা, এখন এটা পুরোনো বছরই বলা যায়, এ বছরটা যেহেতু শেষ হয়ে যাচ্ছে, তো 2018 সালের ভালো স্মৃতিগুলোই মনে রাখেন আর খারাপ স্মৃতিগুলো ভুলে যান। তো তারপরেও আপনাদের আগামী বছরটা অনেক 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 ভালো কাটুক সবার ফ্যামিলি এবং সবার প্রিয়জনদের নিয়ে, সেই দোয়া করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।